ভেঙ্গে পরা ইউএস বাংলার দায়িত্বে থাকা বাংলাদেশের বাহিনীর মিড টোয়েন্টি ওয়ানের পাইলট আবিদার বেঁচে নেই নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের দায়িত্বে থাকা প্রধান পাইলট অবস্থায় উদ্ধার করা হলেও বাঁচানো গেল না তাকে তবে বিমানের আরেক পাইলট পৃথুল্লা রশিদ মারা গেছেন বলে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া তথ্যে জানা গিয়েছে সাতষট্টি যাত্রীসহ একাত্তর জন আরোহী নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় রোববার দুপুরে ভেঙ্গে পড়ে ইউএস বাংলা ড্যাশ উড়োজাহাজটি হতাহত অনেককে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আটজনের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা ওই আটজনের মধ্যে পাইলট পৃথুলা রশিদের নাম রয়েছে তিনি বিমানের ফার্স্ট অফিসার হিসেবে কাজ করতেন পৃথুলার ফেসবুক থেকে জানা গিয়েছে তিনি দুই হাজার ষোলো সালের জুলাই মাস থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পৃথুলা ওড়ার ডিগ্রি নিয়েছে আরিরাং এভিয়েশন নামের এক প্রতিষ্ঠান থেকে ইউএস বাংলার ফার্স্ট অফিসার রিজওয়ান আহমেদ খান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিতে ক্যাপ্টেন ছিলেন আবিদ সুলতান ফার্স্ট অফিসার পৃথুলা ছাড়াও ক্রু হিসেবে ছিলেন নাবিলা ও খাজা হোসেন কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃতদেহের তালিকায় ক্রু খাজা হোসেনের নাম রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বিমান বাহিনীতে আবিদের মিক টোয়েন্টি ওয়ান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাদের সময়কালে আবিদি ছিল সব থেকে ব্রাইট অফিসার নেপালের বিমানবন্দরে বিধ্বস্ত ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড এয়ারক্রাফট বিমানটি ক্যাপ্টেন আবিদি কানাডা থেকে বাংলাদেশে উড়িয়ে এনেছিলেন